রমজান মাস পেলাম, সৌভাগ্যের বিষয়। কিন্তু রমজান মাস পেয়ে যদি সফল হতে না পারি, বিজয়ী হতে না পারি, নিজের ঈমানটাকে নবায়ন করে নিতে না পারি, তাহলে কখনোই সফল হতে পারবো না। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে সতর্ক করেছেন। তিনি বলেন, রাগিমান ফরাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখা ক্বাবলা আন ইগফারা লাহ, রাওয়াহু আসহাবুস সুনান। ওই ব্যক্তির জন্য নিন্দা, তার জন্য তিরস্কার, তার জন্য ধিক্কার, তার নাক ধুলায় মলিন হোক। কোন ব্যক্তি যে তার জীবনে রমাদান পাবে অথচ তার গুনাহগুলি ক্ষমা করে না নিতেই রমাদান চলে যাবে, তার জন্য হলো তিরস্কার। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এ হাদিস দুটি অর্থ দেয়। এক হলো নিন্দা তার জন্য, তিরস্কার তার জন্য, যে ব্যক্তি রমাদান পাওয়া সত্ত্বেও নিজের অপরাধগুলিকে ক্ষমা করে নিতে পারেনি। অপর অর্থ হল সুসংবাদ তার জন্য, সৌভাগ্যবান সে যে ব্যক্তি রমাদান পেয়েছে এবং রমাদানেই তার অপরাধগুলিকে ক্ষমা করে নিতে পেরেছে। আমরা যেন সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, রমাদান মাস হচ্ছে ঈমানটাকে নবায়ন করে নেওয়ার মাস। আল্লাহ রাব্বুল আলামিন যেমনই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তার দিনের পথে চলার, অন্যায় থেকে বিরত থাকার, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আবার ইবলিসকে সুযোগ দিয়েছেন যাতে ইবলিস আমাদেরকে চতুর্দিকে এসে আক্রমণ করতে পারে। এটি পরীক্ষার জন্য। যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন, আমাকে জীবিত রেখেছেন, আমাকে সুস্থ রেখেছেন, আমাকে সব কিছু দিয়ে চালাচ্ছেন, সেই আল্লাহর কথা মানব না আল্লাহর কথা বাদ দিয়ে ইবলিসের কথা মানব, এ পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে সুযোগ দিয়েছেন। ইবলিস দাবি করে বসেছে, যেই আদমের জন্য আমাকে বিতাড়িত হতে হয়েছে ওই আদম সন্তানকে আমি ছেড়ে দেব না, সঠিক পথে এসে বসে থাকব, এরপরেও এদিক সেদিক দিয়ে সে চলার চেষ্টা করবে। সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, সামনের দিক থেকে এসে বাধা সৃষ্টি করব, ও মিন খালফিহিম, পিছনের দিক থেকে বাধা সৃষ্টি করব, ওয়ান আইমানিহিম, ডান দিক থেকে এসে আক্রমণ করার চেষ্টা করব, ওয়ান শামাইলিহিম, বাম দিক থেকেও এসে চেষ্টা করব। শেষে দাবি করেছে, হে আল্লাহ, আপনি আপনার অধিকাংশ বান্দাকে কৃতজ্ঞশীল পাবেন না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এগারোটি মাসে ইবলিসের এই সুযোগ থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি বিশেষ অনুগ্রহ করে, দয়া করে এমন একটি মাস দিয়েছেন যেই মাসে ইবলিসকে শৃঙ্খলিত করে হয়েছে, ইবলিসকে বেঁধে রাখা হয়েছে, তার কার্যক্রমকে স্টপ করে দেওয়া হয়েছে। আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারী প্রতিদিন ঘোষণা দিচ্ছে, ইয়া বাগিয়াল খাইরে আকবেল, হে ভালো মানুষ, হে কল্যাণকামী, তুমি সামনের দিকে অগ্রসর হও, এখনই তোমার অগ্রসর হওয়ার উপযুক্ত সুযোগ। ইয়া বাগিয়াল শাররে আকসর, হে খারাপ মানুষ, অকল্যাণকামী, থেমে যাও, তোমার অগ্রসর হওয়ার এখন সুযোগ নেই। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এত বড় সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও যদি আমরা নিজেদের ঈমানটাকে আরো মজবুত করে নিতে না পারি, নিজেদের ত্রুটিগুলিকে আল্লাহর কাছে ক্ষমা করে নিতে না পারি, তাহলে সত্যি আমরা ব্যর্থ, আমরা সফলকাম নই, আমরা সার্থক নই। আর যখনই এই সুযোগ পাওয়ার পরেও আমরা সফল হতে পারব, তাহলে আমরাই হলাম সার্থক, আমরাই হলাম বিজয়ী।
আল্লাহ আমাদেরকে সেই বিজয়ীদের অন্তর্ভুক্ত করবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ওয়াসারিউ ইলা জান্নাত ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ, বসে থাকার সুযোগ নেই, দিন সময় নষ্ট করার আর সুযোগ নেই, দ্রুত গতিতে এগিয়ে চলো, ধাবিত হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমা তোমাদেরকে নিতেই হবে, দ্রুত এগিয়ে চলো, এগিয়ে চলো জান্নাতিন, এমন জান্নাতের দিকে, আর উদুহাস সামাওয়াত ওয়াল আরদ, যেই জান্নাতের পরিধি হলো সপ্ত আসমান এবং সপ্ত জমিন সমান, সেই জান্নাতের দিকে এগিয়ে চলো, দ্রুত ছুটো। আবার শেষে সুসংবাদ দিলেন, বললেন জেনে রাখো, জান্নাত হলো এই বিশাল জান্নাত, ও ইদ্দাতিলিল মুত্তাকিন, তৈরি করে রাখা হয়েছে শুধু মুত্তাকিনদের জন্যই। সুবহানাল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সেই জান্নাতকে নিশ্চিত করে নেওয়ারই একটি গুরুত্বপূর্ণ মাস হলো এই রমাদান মাস। রমাদান শুরু হতে না হতেই ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি বিশেষভাবে খুলে দেওয়া হয় এই মাসে। ওয়া উগলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলি এই মাসে বিশেষভাবে বন্ধ করে রাখা হয়। এতই সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও যদি নিজেকে পরিবর্তন করতে না পারি, নিজের ঈমানটাকে আরো সুন্দর করতে না পারি, সত্যিই সৌভাগ্যবান হওয়ার মনে হয় আর সুযোগ থাকবে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকে আমাদের ১৩ই রমাদান, রমাদানের ১৩তম দিবস আমরা অতীত করছি, আর বেশি নেই, বলা যেতে পারে মাঝামাঝি পৌঁছে গেছি, দু একদিন পরেই শুধু কমার পালা, কমতেই থাকবে, শেষটায় কয়েকদিনের মধ্যেই দেখব মাস চলেই গেছে। আসুন সময়টুকুকে কাজে লাগানোর চেষ্টা করি, ব্যস্ততা আছে থাকবে যতদিন আপনি জীবিত রয়েছেন, পারিবারিক ব্যস্ততা, সামাজিক ব্যস্ততা, অফিস আদালত কর্মক্ষেত্রের ব্যস্ততা আপনাকে ছাড়বে না, কিন্তু এর মধ্য দিয়েই আপনার আখিরাতের পথেও আপনাকে মজবুত করতে হবে, সঞ্চয় করতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, অপরদিকে যদি লক্ষ্য করি, রমাদান মাস এটি যেমন কোরআন নাজিলের মাস, রমাদান মাস এটি তেমন একটি প্রশিক্ষণ গ্রহণের মাস। যেই মানুষটা পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার সুযোগ পায় না, ওই মানুষটাও তো রমাদান মাসে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করি। যেই মানুষটা হয়তো অন্যায় অশ্লীলতার মাঝে ডুবে থাকি, অশ্লীল পর্দা চোখের সামনে ঝুলতে থাকে, ওই মানুষটাকেও দেখা যায় যে অন্যায় অশ্লীলতার পর্বটাও সে কমিয়ে এসেছে, বন্ধ করে রেখেছে তার অশ্লীলতা সেই চোখের সামনে থেকে আড়াল করে রেখেছে। মনে রাখবেন, রমাদান মাস কি শুধু অন্যায় থেকে বেঁচে থাকব, আর বাকি সময়গুলি কি অন্যায় জড়িয়ে যাব? রমাদান মাস কি শুধু সালাত জামাতের সাথে আদায় করব, আর বাকি সময়গুলি কি সালাতের জামাতের কোনো গুরুত্ব দেব না? এমনটি তো কোনো মুসলিমের হতে পারে না। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, বিসাল কওম মান আরাফা রাব্বাহু ফি শাহরিন ওয়া লাম ইয়ারিফহু ফি শাহরিন আখার। ওই জাতি কতই না মন্দ জাতি, যারা তাদের রবকে এক মাসে চিনে কিন্তু অন্য মাসে আবার রবকে চিনে না, ভুলে যায়। তো রমজান মাস আসলেই সালাতের দিকে ধাবিত হব, যত রকমের ভালো কাজ সবগুলি করার চেষ্টা করব, আর রমাদান চলে গেলেই ভালো কাজগুলি থেকে দূরে সরে যাব, মন্দ কাজে বেশি জড়িয়ে যাব। এমনটি কোনো ভালো মানুষের কাজ হতে পারে না, এমনটি কোনো জান্নাতি মানুষের কাজ হতে পারে না, এমনটি কোনো জাহান্নাম থেকে বাঁচতে চায়
এমন ব্যক্তির কাজ হতে পারে না, এমনটি কোনো মুত্তাকির কাজ হতে পারে না, এমনটি কোনো সৌভাগ্যবান ব্যক্তির কাজ হতে পারে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং এই রমাদান থেকে আমরা সেই প্রশিক্ষণটুকু নেওয়ার চেষ্টা করি, যাতে ভবিষ্যতে সামনের জীবনে আল্লাহ যতদিন রাখে ততদিন যেন এভাবেই পাঁচ ওয়াক্ত সালাত সেই এশা এবং ফজর সহ আরো গুরুত্ব দিয়ে জামাতের সাথে আদায় করতে পারি। তাহলে এ কাজটাই দেখবেন আপনাকে অনেকভাবে ভালো পথে চলা সহযোগিতা করবে এবং খারাপ থেকে বিরত থাকার আপনাকে সহযোগিতা দেবে। রমাদান মাস কোরআন নাজিলের মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী কোরআনের বেশি চর্চা, বেশি তেলাওয়াত, বেশি পড়াশোনা এ মাসে অবশ্যই করব। কিন্তু এর অর্থ এই নয় রমাদান চলে গেলে কোরআনুল কারীম গেলাফে ভরে রাখব, আর খুলব না, আর বের করব না, কোরআনের পিছনে আর সময় দেব না, এমনটি কোনো মুসলিমের জন্য হতে পারে না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু ওয়াল কোরআন ইশফিআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, এই সিয়াম এবং এই কোরআন কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে শুধু রমাদান মাস, রমাদান চলে গেল কোরআনের সাথে সম্পর্ক নেই, নিশ্চিত জেনে নিন ওই অবস্থায় যদি পৃথিবী থেকে আপনার বিদায় হয় আপনি কোরআনের সুপারিশ লাভ করতে সক্ষম হবেন না, আশা করা যায় না। সুতরাং রমাদানে যেমন কোরআনের সম্পর্ক হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নায় পাওয়া যায় তিনি রমাদানে কোরআনের চর্চা বেশি গুরুত্ব দিতেন, বেশি করতেন অন্য মাসের তুলনায়, তাই অন্য মাসে আপনার কিছুটা কমে যেতে পারে, এটি অসম্ভব নয়। কিন্তু এর অর্থ এই নয় শুধু রমজান মাস আসলেই কোরআন পড়ব, রমজান চলে গেলে কোরআন ছেড়ে দিব, এমনটি কখনো কোনো মুসলিমের জন্য হতে পারে না। অতএব রমজানেই সেই প্রশিক্ষণ নিয়ে গোটা দিন, গোটা জীবন যতদিন বেঁচে থাকব যেন কোরআনের সাথে আমাদের সম্পর্ক বহাল থাকে, তাহলেই কোরআনের সুপারিশ কিয়ামতের কঠিন দিনে আল্লাহর কাছে লাভ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, প্রসঙ্গক্রমে একটি কথা স্মরণ করে দিতে চাই, কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা এর অর্থ এই নয় সুন্নার সাথে সম্পর্ক, হাদিসের সাথে সম্পর্ক ছিন্ন করা, তা নয়। কোনো ব্যক্তি যদি কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে চেয়ে হাদিসের সাথে সম্পর্ক ছিন্ন করে, হাদিসকে বিশ্বাস করতে না চায়, হাদিসকে মানতে না চায়, তাহলে নিশ্চিত জেনে নেবেন প্রকৃতপক্ষে সে ব্যক্তি কোরআনই মানে না। কোরআন মানলে, কোরআন বিশ্বাস করলে, হাদিস মানতে বিশ্বাস করতে আপনি বাধ্য। কোন ব্যক্তি যদি বলে আমি কোরআন মানি হাদিস মানি না, নিশ্চিত আপনি জানবেন সেই ব্যক্তি আসলেই কোরআনও মানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বললেন, সূরা হাশর 7 নম্বর আয়াতে বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুদু ওয়ামা নাহাকুম আনহু ফাঞ্জাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। ছোট্ট কথা, কিন্তু এই ছোট্ট কথা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা 23 বছর যেন শামিল করে নেয়, যেদিন থেকে তিনি নবুয়াত পেলেন সেদিন থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত তিনি যা দিলেন, যা বিশুদ্ধভাবে প্রমাণিত হয় এই দুইটি শব্দ দিয়ে যেন গোটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, অসংখ্য সুন্নাহ সবগুলি এর মধ্যে এসে যায়। সুতরাং কোনো মানুষ যদি বলে আমি কোরআন মানি হাদিস মানি না, নিশ্চয়ই সে হয় জাহেল, অথবা সে জাহেল নয়, সে হলো একজন কাফের, কখনো সে মুসলিম হতে পারে না, সে পক্ষান্তরে সে কোরআনই মানে না। স্মরণ করে দিতে চাই আপনাদের এই মসজিদের মেম্বারে দাঁড়িয়েও এক বিভ্রান্ত খুতবা দিয়েছিল, নাম হলো তার মুরাদ বিন আমজাদ। সেই বিভ্রান্ত, সেই কাফের, তার সবচেয়ে বড় টার্গেট হলো এখন হাদিসকে অস্বীকার করা, এবং এই হাদিসকে অস্বীকারের দাওয়াতই হলো তার এখন সবচেয়ে বড় দাওয়াত, নাউজুবিল্লাহ। সুতরাং কেউ তারে চিনে থাকলে
জেনে থাকলে, তার সাথে কারো সম্পর্ক থাকলে, আপনি যদি মুসলিম হন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার ঈমান থাকে, তাহলে তাকে কাফের বলে আপনাকে বিশ্বাস করতে হবে। যদি আপনি শাহাদা পড়ে ইসলাম গ্রহণ করেছেন, শাহাদা দিয়েই আপনি ইসলামের উপর রয়েছেন, তাহলে তাকে আপনাকে অবশ্যই কাফের বলেই বিশ্বাস করতে হবে, কারণ সে আজকে শাহাদাকেও অস্বীকার করে। কেমনে? শাহাদা তো কোরআনে নেই, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা তো কোরআন মাজিদে খুঁজে পাওয়া যাবে না, পাওয়া যাবে হাদিসে। আর যে হাদিসকে অস্বীকার করে, তাহলে সে এই শাহাদাকে অস্বীকার করে। সুতরাং এই বিভ্রান্ত যারা নিজেদেরকে আহলে কোরআন বলে পরিচয় দেয়, কখনো তারা আহলে কোরআন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউতিরু ইয়া আহলুল কোরআন, হে আহলে কোরআন, কোরআনের অনুসারী, তোমরা বেতরের সালাত আদায় করো। আহলে কোরআন দ্বারা বোঝানো হয় যারা মুসলিম, তাদেরকে, যারা হাদিস মানবে এবং কোরআন মানবে তারাই হচ্ছে আহলে কোরআন। কিন্তু তথাকথিত আহলে কোরআন যারা নিজেদেরকে আহলে কোরআন বা কোরআনী বা আরও কিছু এই ধরনের পরিচয় দিচ্ছে, এগুলি কখনোই মুসলিম তারা হতে পারে না, কারণ তারা শাহাদা প্রমাণিত হচ্ছে হাদিস দিয়ে, কোরআন দিয়ে হুবহু শাহাদা প্রমাণিত নেই। সর্বপ্রথমেই তারা শাহাদাকে অস্বীকার করে বসে, যেহেতু হাদিসে প্রমাণিত আর হাদিস তারা মানে না, অতএব কীভাবে সে মুসলিম? আর যার বিষয়ে আপনার কাছে স্পষ্ট সে মুসলিম নয়, বরং মানুষের ইসলামকে সে প্রকাশ্যভাবে কেড়ে নিচ্ছে কোরআনের দোহাই দিয়ে, কোরআনের নাম দিয়ে, সেই অমুসলিমের সাথে সম্পর্ক ছিন্ন শুধু নয়, সকল প্রকার তার বিষয়ে সতর্কতা অবলম্বন করা নিজের এবং অন্যের জন্য আপনার প্রতি একটি অপরিহার্য দায়িত্ব। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই ধরনের আরও ব্যক্তি রয়েছে মিডিয়ায়, অনেক ব্যক্তিকেও পাওয়া যায়, কারণ মিডিয়া তো কোনো কঠিন জিনিস নয়, কিছু পয়সা দিলেই মিডিয়া পাওয়া যায়। পয়সা দিলেই যেমন অশ্লীল গান বাজনা সব কিছু মিডিয়াতে ছড়ানো যায়, ঠিক তেমন পয়সা দিলে ইসলামের নাম দিয়েও মিডিয়াতে বিভিন্ন টিভি চ্যানেলে সব কিছুই ছড়ানো যায়, সেটি কঠিন বিষয় নয়। আরেক শ্রেণী রয়েছেন যারা কোরআনিক মজলিস, কোরআনিক আলোচনা, এই ধরনের যত কথা বলেন তারা, এই সমস্ত ব্যক্তিদের চিন্তা হলো কোরআনই হলো ইসলাম, হাদিস দিয়ে কোনো ইসলাম নেই, হাদিস কোনো মানার সুযোগ নেই। সেই ডাক্তার মতিয়ার রহমান বলেন, আর এই জাতীয় যারা রয়েছে, এই সব বিভ্রান্তের কোনো কথা কোনোভাবেই কোনো মুসলিম কর্ণপাত করতে পারে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং মনে রাখবেন, ইসলাম শুধু কোরআন দিয়ে পরিপূর্ণ হয় না, বরং কোরআনের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পেয়েছেন, আবু দাউদের সহিহ হাদিস, তিনি বলছেন, উতিতু আল কোরআনা ওয়া মিছলাহু মাআহ, আমাকে দেওয়া হয়েছে কোরআন এবং কোরআনের সাথে অনুরূপ আরেকটা, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অতএব একজন মুসলিম বিশ্বাস করবে সেই কোরআনের প্রতি, বিশ্বাস করবে সেই হাদিসের প্রতি, তবে হাদিস অবশ্যই হতে হবে নির্ভরযোগ্য এবং সহি। এ দুটোর মাধ্যমেই তার ঈমান, দুটোর মাধ্যমেই তার ইসলাম, দুটোর মাধ্যমেই তার আকীদা, দুটোর মাধ্যমেই তার জীবনকে গড়ে তোলার চেষ্টা করবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, রমাদান মোবারক আজকে আমাদেরকে সে কথাও স্মরণ করে দিচ্ছে। এটিও শুধু রমাদানে সীমাবদ্ধ নয়, আমরা যেন গোটা জীবনেই, রমাদান চলে গেলেও আমরা যেন সেভাবে ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ঠিক রমাদান মাস এমনইভাবে পরস্পরের প্রতি সহানুভূতি, পরস্পরের প্রতি ভালো আচরণ, সে শিক্ষাও আমাদেরকে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিষয়গুলি নিষিদ্ধ করেছেন সার্বিকভাবে, মিথ্যা বলা সবসময় নিষিদ্ধ, মিথ্যা কাজ করা সবসময় নিষিদ্ধ, কিন্তু রমাদানের সিয়াম বা সাধারণ সিয়াম যখন আপনি পালন করবেন, তখন এই নিষিদ্ধটা আপনার জন্য আরও কঠিন নিষিদ্ধ হয়ে যায়। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলাজ যুরি ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, রাওয়াহু আল বুখারী। যে ব্যক্তি সিয়াম পালন করবে, ওই সেই সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত,
কিন্তু সে মিথ্যা কথা বর্জন করে না, মিথ্যা কাজ বর্জন করে না, জাহেলি কর্মকাণ্ড বর্জন করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তির সারা দিন উপবাসে থাকা আল্লাহ রাব্বুল আলামিনের কোনোই প্রয়োজন নেই, কোনোই প্রয়োজন নেই। মানে আপনার এই সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং এই রমাদান যেন আমাদেরকে আরেকটি প্রশিক্ষণ দিচ্ছে, আমার সিয়াম ঠিক রাখতে হলে, আমার সিয়াম আল্লাহর কাছে কবুল করাতে হলে, যেমনইভাবে শরীয়তের বিধিবিধান সিয়ামের সেগুলি আমাকে ঠিক রাখতে হবে, ঠিক তেমনইভাবে আমাকে সকল প্রকার মিথ্যা অশ্লীলতা এবং সকল প্রকার মিথ্যা কর্মকাণ্ড, সাক্ষ্য ও জাহিলি কর্মকাণ্ড সব কিছু বর্জন করা, এটি সিয়ামের একটি অপরিহার্য বিষয়। মনে রাখবেন, এটি হলো সিয়ামের শিক্ষা। যেন এর মাধ্যমে, এই ফ্যান না চললে এই ফ্যানটা একটু দিয়ে দিন, এটি হলো সিয়ামের শিক্ষা। এর মাধ্যমে যেমনইভাবে আমরা রমাদানের সিয়ামগুলিকে সুন্দর করার চেষ্টা করব, তেমনইভাবে আমরা উত্তম আদর্শ এর প্রশিক্ষণ নেব, যাতে আমরা রমাদানের পরেও গোটা জীবন আমরা সঠিক দিনের সঠিক আদর্শের উপরে প্রতিষ্ঠিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আব্দুল্লাহি ওয়া রাসূলিহি নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, রমাদানের শিক্ষা অসংখ্য রয়েছে, তার মধ্যে আরেকটি স্মরণ করে দিতে চাই। একজন মানুষ যখন সিয়াম পালন করে, সে বলা যেতে পারে তুলনামূলক অন্য ইবাদতের চেয়ে আল্লাহর ভয় তার মাঝে কিছুটা অবশ্যই কাজ করে। উদাহরণস্বরূপ, একজন মানুষ ধূমপান করে, এই ব্যক্তি যিনি ধূমপান করেন, কোনো অফিস আদালতে কোনো ভালো জায়গায় ধূমপান করার জায়গা খুঁজে না পেলে তিনি একটি ছোট্ট ঘরে গিয়ে লুকায় ধূমপান করে, সেটাই হলো টয়লেট বাথরুমে গিয়ে তিনি আড়ালে ধূমপান করেন। ওই ব্যক্তি রমাদানের সিয়াম যখন শুরু করেন, তখনও তার তো ধূমপানের চাহিদা থাকে, তিনি ইচ্ছা করলে তখনও আড়ালে গিয়ে টয়লেট বাথরুমে ধূমপান করতে পারেন। কিন্তু তার মাঝে একটা ভয় তৈরি হয় যে টয়লেট বাথরুমে আমাকে কোনো মানুষ না দেখলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, সুতরাং জনসম্মুখে যেমন ধূমপান করা যাবে না, সিয়াম অবস্থায় টয়লেট বাথরুমে গিয়ে লুকায় সেখানেও ধূমপান করা যাবে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সত্যিই যদি আমরা এই সিয়াম থেকে শিক্ষা নিতে পারতাম, তাহলে গোটা জীবনটাকেই এমনইভাবে আল্লাহ ভীরু হিসাবে নিজেকে আমরা গড়ে তুলতে পারতাম। কারণ আপনি কয় ঘন্টা আল্লাহকে ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন আপনি এই সুবহ সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, এতটুকুই তো আল্লাহকে ভয় করার সময়সীমা নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ আমার ভিতরে রূহ রয়েছে, আমি জীবিত রয়েছি, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতেই হবে। অতএব যিনি সিয়াম পালন করেন, ওই ব্যক্তি যদি এই রমাদান মাসে সিয়াম ঠিক রাখার জন্য তিনি যেভাবে আল্লাহকে ভয় করে আড়ালে গিয়েও ধূমপান করেন না, সেটিকে বর্জন করেন, তিনি যদি চব্বিশটি ঘন্টায় ওইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতেন, তাহলে তার পক্ষে চব্বিশটি ঘন্টায় নয়, বরং এভাবে সারা জীবনেই সম্ভব তার পক্ষে ধূমপান বর্জন করা। কারণ এটি একটি হারাম জিনিস, এটি একটি হারাম বিষয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, অতএব সিয়াম আমাদেরকে
অনেক প্রশিক্ষণ দেয়। তার মাঝে একটি বড় প্রশিক্ষণ হলো সিয়াম অবস্থায় যে হারাম কাজগুলি নিষিদ্ধ, তা শুধু সিয়াম অবস্থায় নিষিদ্ধ নয়, তা সর্বাবস্থায় একজন মুসলিমের জন্য নিষিদ্ধ। অতএব রমাদানে এই প্রশিক্ষণ নিয়ে সর্বাবস্থায় যদি আমরা ওই হারাম থেকে বিরত থাকতে পারি, তাহলেই আমরা হতে পারবো মুত্তাকি, তাহলেই হতে পারবো আমরা সফল, তাহলেই হতে পারবো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা, তাহলেই আমরা নিশ্চিত করে নিতে পারবো উইদ্দাতিল মুত্তাকিন, যেই জান্নাত মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে সেই জান্নাত আমরা নিশ্চিত করে নিতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, পরিশেষে একটি কথা স্মরণ করে দিতে চাই, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে রমাদানের এই সিয়াম গুরুত্বপূর্ণ ইবাদত, রমাদানের কিয়াম বা আরও যাই কিছু বলি না কেন, সবগুলি আমাদেরকে সকল সময়ে পালন করতে হবে ঠিক সেভাবেই, যাতে এগুলি পণ্ডশ্রম যেন না হয়, এগুলি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, আল্লাহর কাছে যেন কবুল হয়। আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুটি বিষয় সবসময় মনে রাখতে হয়। প্রথম বিষয় হবে, যত রকমের ইবাদত হবে শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেটিকে বলা হয় ইখলাস, যাকে বলা হয় তাওহীদ, যে তাওহীদের জন্যই আজকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করেছেন। এই তাওহীদ বাস্তবায়নের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জিন ও ইনসানকে সৃষ্টি করেছেন। এই তাওহীদ বাস্তবায়নের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত আসমানি কিতাব নাজিল করেছেন। এই তাওহীদ বাস্তবায়নের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দিয়েছেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, রমাদানের সিয়ামেও যেমন এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে হতে হবে শুধু আল্লাহর জন্য, ঠিক তেমনইভাবে জীবনের সকল ক্ষেত্রে সকল ইবাদত যেন হয় শুধু আল্লাহর জন্যই, তাহলে এক প্রকার বা অর্ধাংশ আমরা সফল ও সার্থক হব। তবে মনে রাখবেন, শুধু আল্লাহর জন্য করলেই যথেষ্ট নয়, একদিকে যেমন শুধু আল্লাহর জন্যই করতে হবে, অপর দিকে তেমন শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করতে হবে। শুধু আল্লাহর জন্য করলাম, এতে কোনো আমার সমস্যার বিষয় নেই, ত্রুটি নেই, কিন্তু যদি সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহ অনুযায়ী না হয়, তাহলে আল্লাহর কাছে সেটি কখনো আবার গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে আশাবাদী, আল্লাহকে পেতে যে আশাবাদী, আল্লাহর সাক্ষাৎ কোথায়, আল্লাহর সাক্ষাৎ কি কোনোদিন সম্ভব? জবাব, হাদিসে আল্লাহর সাক্ষাৎ বিষয়টি দুই অর্থে ব্যবহার হয়েছে। এক অর্থ হল মৃত্যু, মৃত্যু হওয়া মানে আল্লাহর সাক্ষাৎ হওয়া, অপর অর্থ হল সরাসরি সচক্ষে আখেরাতের চোখে, দুনিয়ার চোখে নয়, আখেরাতের চোখে সরাসরি সচক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষাৎ করা সম্ভব। এটি কাদের জন্য? এটি হলো জান্নাতীদের জন্য সর্বোচ্চ পুরস্কার। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সব নিয়ামত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বোচ্চ জান্নাতের নিয়ামত দেবেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাক্ষাৎ দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বললেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে তার রবের সাক্ষাৎ চায়। এটা হতে পারে, এর দ্বারা আমরা অর্থ যদি করি, এর অর্থ হল আখেরাতে জান্নাত লাভ করতে চায় এবং সেই জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে
সাক্ষাৎ করতে চায়। ফালিয়ামাল আমালান সালিহা, তাহলে তার আমলের মাঝে দুটি জিনিস থাকতে হবে, এক হলো আমাল সালেহ, সালেহা আই সওয়াবা, যেই আমলটা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়ম পদ্ধতি দিয়েছেন ওই নিয়ম পদ্ধতি অনুযায়ী। ওয়ালাম ইউশরিক বিইবাদাত ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সেই ইবাদতটা হবে রবের সাথে শিরক মুক্ত ইবাদত, কোনো প্রকার শিরক সেখানে সুযোগ থাকবে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকে আহলুল হাদিসদের দাওয়াতই মূলত এটাই মূল দাওয়াত, এটাই হলো শাহাদার দাওয়াত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, সাক্ষ্য দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, সত্যিকার কোনো মাবুদ নেই, আবার আল্লাহর সাথে শিরক করে বসলাম, তাহলে তো এই সাক্ষ্যের কোনো মূল্য হয় না, এই সাক্ষ্যের কোনো মূল্য নেই। এই সাক্ষ্যের মূল্য তখন যখন আমি গোটা জীবনটাই এই সাক্ষ্যের উপর প্রতিষ্ঠিত থাকব, সর্বদাই সকল ইবাদত করব শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর আল্লাহর জন্য ইবাদত করার পূর্ব শর্ত হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে মেনে নেওয়া, স্রষ্টা হিসাবে মেনে নেওয়া, একক মালিক হিসাবে মেনে নেওয়া। আর যখনই আল্লাহকে একমাত্র রব, একমাত্র স্রষ্টা, একমাত্র মালিক হিসাবে মেনে নেব, তখনই আর ভিন্ন দিকে কারো জন্য কোনো ইবাদত করার সুযোগ নেই, সেই একমাত্র রবেরই ইবাদত করতে হবে। এটাই হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, এই রিসালাতের সাক্ষ্য দেব। আবার যার মন চায় পীর সাহেবের তরিকা অনুযায়ী ইবাদত করব, যার মন চায় বুজুর্গদের তরিকা অনুযায়ী ইবাদত করব, যার মন চায় দলীয় চিন্তা অনুযায়ী ইবাদত করব, তাহলে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ এই সাক্ষ্যের কোনো মূল্য নেই। এ সাক্ষ্যের মূল্য তখনই হবে যখন এই গোটা জীবন উপরের দিকে এক আল্লাহর জন্য ইবাদত, আর নিচের দিকে এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ইবাদত, তাহলেই আমার এই সাক্ষ্যকে কার্যকর করা হবে, এই সাক্ষ্যকে বাস্তবায়ন করা হবে, তখনই এই সাক্ষ্যের মাধ্যমে আমার পক্ষে জান্নাত লাভ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, তাই আহলুল হাদিসদের দাওয়াত মূলত ভিন্ন কোনো দাওয়াত নয়, আহলুল হাদিসদের বক্তব্য ভিন্ন কোনো বক্তব্য নয়, আহলুল হাদিসদের আহ্বান কোনো ভিন্ন আহ্বান নয়। আহলুল হাদিসদের আহ্বান হলো যুগে যুগে নবী রাসূলগণ যে আহ্বান জানিয়েছেন সেটাই। আজকে অনেকজন দাবি করে থাকেন, তারা দাওয়াতি কাজ করেন, বলেন কিসের দাওয়াত? নবীওয়ালা দাওয়াত। নবীওয়ালা দাওয়াত না বুজুর্গওয়ালা দাওয়াত? কাজকর্মের ক্ষেত্রে সবসময় বুজুর্গরা যা বলেছেন তাই, আকিদার ক্ষেত্রে বুজুর্গরা যা আকিদা দিয়েছেন তাই, আমলের ক্ষেত্রে বুজুর্গরা যা পদ্ধতি দিয়েছেন তাই, আর মানুষকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করা হয় নবীওয়ালা দাওয়াত, এটি মিথ্যা কথা। নবীওয়ালা দাওয়াত দিয়ে থাকেন শুধুমাত্র বলা যেতে পারে আহলুল হাদিসের আই, বা যারা এই মানহাজে এই পদ্ধতিতে দাওয়াত দেন তাদের দাওয়াতই হলো নবীওয়ালা দাওয়াত, তাদের ব্যক্তিগত কোনো চিন্তার আলোকে দাওয়াত নয়, ব্যক্তিগত কোনো বুঝের আলোকে দাওয়াত নয়। যুগে যুগে অসংখ্য নবী রাসূল এই তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলে বলেন, ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সকল রাসূলগণ বলেছেন ইবাদত করে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াজতানিবুত তাগুত, এবং সকল প্রকার তাওহীদ বিরোধী শির কুফু ইসলাম বিরোধী বিষয় থেকে বিরত থাকো। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, একজন মুসলিম হিসাবে দুনিয়ার জীবনে সফল হতে হলে
আখেরাতের জীবনে সফল হতে হলে আপনাকে অবশ্যই এই নীতি ও আদর্শের উপরে প্রতিষ্ঠিত হতে হবে এবং সেই আলোকে নিজেকে চালাতে হবে, নিজের সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে চালাতে হবে এবং অন্য মুসলিমদেরকেও, অমুসলিমদেরকেও, অন্য মানুষকেও সে পথেরই দাওয়াত দিতে হবে। আসুন, রমাদান মাসটিও হলো এমন একটি সুন্দর মাস, যেই মাসে মানুষকে কোনো এই তাওহীদের দাওয়াত দিলে, মানুষকে এই সহি দাওয়াত দিলে, মানুষকে এই সুন্নার দাওয়াত দিলে সে সহজেই অগ্রাহ্য করে না, একটু ভাবার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। এটি হলো দাওয়াতের একটি সুবর্ণ মৌসুম বটে। আমরা চেষ্টা করব সম্ভব অনুযায়ী সেই সঠিক দাওয়াতে কাজ করারও। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস আজকে দেশব্যাপী শুধু নয় বরং বিশ্বব্যাপী সর্বপর্যায়ে সেই দাওয়াতি কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছে। আপনারাও সাধ্য অনুযায়ী যে যেখানে রয়েছেন সেভাবেই দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন এবং সম্পৃক্ত থেকে আমরা যদি সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে সবাই এভাবে কাজ করে যাই তাহলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই সফলতা লাভ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই সফলতার দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, কথা আর দীর্ঘ না করে শেষ করতে চাই। পরিশেষে এই দাওয়ার বিষয়টি এত গুরুত্বপূর্ণ, আপনি নিজে সময় পেয়েছেন, কোরআন তেলাওয়াত করছেন, সওয়াব পাবেন, কোনো অসুবিধা নেই। সময় পেয়েছেন, শরীয়তসম্মত নফল সালাত আদায় করছেন, সওয়াব পাবেন অবশ্যই। বা আরও কোনো ইবাদত করছেন, তাসবিহ তাহলিল, যিকির, আজকার, দরুদ পাঠ করছেন, সওয়াব পাবেন। কিন্তু এই সওয়াবটা শুধু আপনার মাঝেই সীমাবদ্ধ থাকবে, আপনার মাঝেই সীমাবদ্ধ থাকবে, বহুদিক থেকে এটার সওয়াব বৃদ্ধি হবে না। অপরপক্ষে আপনি যতদিন বেঁচে আছেন ততদিন এই আমল করবেন, এর সওয়াব পাবেন। মৃত্যু ঘটে গেছে, আপনার আমলও শেষ, সওয়াবও শেষ। কিন্তু যদি আপনি একজন মানুষকে ওই 10 মিনিট সময় তাকে একটু বোঝানোর চেষ্টা করেন, তাকে এই সঠিক দাওয়াত দেওয়ার চেষ্টা করেন, বেনামাজি ছিল নামাজি বানানোর চেষ্টা করেন, ভ্রান্ত আকিদায় ছিল সঠিক আকিদায় ফেরানোর চেষ্টা করেন আপনার সাধ্য অনুযায়ী, তবে এক্ষেত্রে শর্ত হলো সূক্ষ্ম বিষয়গুলি নিশ্চিতভাবে না জেনে কখনো আপনার দাওয়াতি কাজ করা উচিত নয়। আপনি যদি ভুল করে বসেন তাহলে এটি আপনার জন্য আবার ভয়ঙ্কর বিষয় হয়ে যাবে, যে বিষয়টি আপনি শতভাগ নিশ্চিত সেটিরই আপনি দাওয়াত দেবেন। শতভাগ যেটি আপনি নিশ্চিত এটুকুরই দাওয়াত দেবেন, বেশি আপনাকে যেতে হবে না। এই দাওয়াত আপনি সালাত আদায় করলে যে সওয়াব পেতেন, অতটুক সময় নফল সালাত ফরজ নয়, ফরজ তো অবশ্যই, অতটুক পরিমাণ সময় আপনি দাওয়াতি কাজ করার কারণে আপনি সমান সওয়াব পাবেন, এক। দ্বিতীয়, আপনার এই দাওয়াতের মাধ্যমে ওই ব্যক্তি যদি পরিবর্তন হয়, তার আকীদাটা যদি সুন্দর হয়ে যায়, এই সুন্দর আকিদা নিয়ে তিনি যদি আরও 50-60 বছর তিনি আবাদত করেন, ওই 50-60 বছরের সুন্দর আকিদার আবাদতের সমান সওয়াব আপনি 10 মিনিট কাজ করেছেন, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন 50-60 বছরের সমান সওয়াব আপনাকে দান করেন। মাত্র 10 মিনিট হয়তো তাকে বোঝানোর আপনি চেষ্টা করেছেন। শুধু এতটুকুই নয়, আপনি পৃথিবী থেকে চলে গেছেন, সালাত আদায় করছিলেন, সওয়াব পাচ্ছিলেন, চলে গেলেন, সালাত শেষ, সওয়াব শেষ, কবরে আছেন, আর ওই ব্যক্তিটাকে যে আপনি শিক্ষা দিয়েছেন যে ইসলামটা মেনে চলতে হবে কোরআন এবং সহি হাদিসের আলোকে, এর বাইরে নয়, ওই শিক্ষা নিয়ে সে এখনো বেঁচে রয়েছে, আমল করে যাচ্ছে, আপনি কবরে আছেন, আপনার সঠিক দাওয়াতের কারণে তিনি যে এই সঠিক পথ দেখেছেন, সঠিক আমল করছেন, আপনি কবরে বসে তার আমলের সমান সওয়াব লাভ করছেন। এটি একটি বিশাল বিষয়, বিশাল সওয়াব অর্জনের বিষয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, নিজে সালাত আদায় করছি, নিজের সালাতের সওয়াব তো একজনেরই পাবো, বেশি জনের পাবো না, কিন্তু আপনি চেষ্টা করলেন রমাদান মাস, যেখানে সেখানে মানুষদেরকে পাচ্ছেন, সবাই সুন্দর মনে বসে আছে, কিছু সুন্দর কথা বললে শুনতে চায়, যেই মানুষেরা বেনামাজি ছিল সব সময় এখন রমজান মাসে নামাজি হয়ে গেছে, যদি তাদেরকে আরেকটু উদ্বুদ্ধ করেন, আরেকটু তাদেরকে গভীর শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, বোঝানোর চেষ্টা করেন, অনুরোধ জানানোর চেষ্টা করেন যেন সে গোটা জীবনটাই নামাজি হয়,
আপনি একাই সালাত আদায় করতেন, একাই সওয়াব পেতেন। আপনার দাওয়াতে আজকে দশজন মানুষ নামাজি হলো, ওই দশজন মানুষ প্রতিদিন দশজন, আর আপনি হলেন এগারো জনের সালাতের সওয়াব আপনি লাভ করতে থাকবেন। তারা তাদের সওয়াব পাবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিছলু আজরি ফাইলি, যে কাউকে ভালো কাজের পথ দেখাবে তাহলে এই ভালো কাজের পথ দেখানোর কারণে যতটুকু সে ভালো কাজ করে সওয়াব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো কম নয় সমান সওয়াব দান করবেন। সালাত আদায় করছিলাম, বেঁচে ছিলাম, যতদিন জীবিত ছিলাম সওয়াব পেতাম, চলে যাচ্ছি কবরে আমার সালাতের সওয়াব বন্ধ, কিন্তু আমি দশজন বা বিশ জন বা ৩০ জনকে নামাজি বানানোর চেষ্টা করেছি, আল্লাহ কবুল করেছেন, ওই ৩০ জন মানুষ এখনো সালাত আদায় করে, আমি কবরে থেকে বসে থেকে ওই ৩০ জনের প্রতিদিন সালাতের সওয়াব আমি কবরে লাভ করতে পারব। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং যতটুকুই হোক সময়টুকু বের করে আরেকজনকে চেষ্টা করুন। আপনার একজন ঘনিষ্ঠ বন্ধু একসাথে ব্যবসা করেন, আপনাকে খুব ভালোবাসে, সেই সুযোগটুকে কাজে লাগানোর চেষ্টা করুন। আপনাকে ভালোবাসে, সম্মান করে, কিন্তু সেই বেচারা এখনও বেনামাজি, আপনি এই সুযোগটুকে কাজে লাগানোর চেষ্টা করুন, তাকে নামাজি বানানোর চেষ্টা করুন। সে নামাজি হয়ে গেল আলহামদুলিল্লাহ, হয়তো তার পরিবারে দুর্বল এখন রয়েছে, সদস্যরা নামাজি নয়, তাদেরকেও একটু আপনি কৌশল তাকে বলে দিয়ে সেভাবে উদ্বুদ্ধ করুন, দেখবেন যে কাজ অবশ্যই হবে, হবে ইনশাআল্লাহ। কিন্তু অনেক সময় ইবলিস আমাদেরকে পরামর্শ দেয় কি, তুমি এটা বলতে যাবা, বললে দেখা যায় তোমার কি উল্টা জবাব দিয়ে দেয়, তুমি এটা বলো না, তাকে কিছু বলো না। ইবলিস সবসময় খালি মানুষকে পিছনেই রাখার চেষ্টা করে, ইবলিস কখনো আগাতে দিতে চায় না। আবার যদি আপনি একটু আগাতে যান, ইবলিস আবার সেখানেও আপনাকে বিপদে ফেলতে চায়। আপনি আগাতে চাচ্ছেন ধীর গতিতে, ইবলিস বলে এত ধীর গতিতে আগাইলে তুমি কি করতে পারবা, তুমি একেবারে বোমা মেরে একদিনে ইসলামী রাষ্ট্র করে ফেলো। আপনি ধীর গতিতে আগাতে চান, ইবলিস আপনাকে আবার গতি বাড়াই দিতে চায়, কি জন্য, এটাও আপনাকে বিপদে ফেলার জন্য, যে তোমার কথা শুনে না এরা, এতবার তুমি বলছো লাগাও এদেরকে, ইট পাটকেল থাকলে মারো এদেরকে। ইবলিস আপনাকে সেই চিন্তা দিয়ে আবার আরেক বিপদে নিয়ে যাবে, এটাই হলো ইবলিসের চিন্তা। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং ভালো কাজ অবশ্যই করতে হবে, কিন্তু সেটি ভালো পদ্ধতিতে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক সুন্নার পদ্ধতিতে, আমরা যেন সেভাবে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ